বাংলাদেশের স্বাধীনতার পর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই হাসানুল হক ইনু সহ জাসদ নামে একটি সংগঠন করেছিল। এই জাসদ সংগঠন করে তদন্তীন শেখ মুজিবের স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছিল এবং এই আন্দোলন সংগ্রামে জাসদের 30,000 নেতা কর্মী নিহত হয়। এই হাসানুল হক ইনু এই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এই হাসানুল হক ইনু সহ জাসদের অন্যান্য নেতারা স্বৈরাচারের মেয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য আবার এই স্বৈরাচারের লোকে হাত মিলিয়ে ক্ষমতা এবং অর্ধের লোভে তারা মন্ত্রী হয়েছে, ভোট চুরিতে সহায়তা করেছে, ভোটের মানুষের অধিকার হরণ করেছে। গত 15 বছর এই হাসানুল হক ইনু সহ এদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনাকে সাহায্য করেছে। সর্বোপরি শেখ হাসিনাকে স্বৈরাচার করে তুলে দেওয়ার জন্য 14 দলের নামে এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন যেই ভূমিকা পালন করেছে, আজকে 15 বছর পর সেই সাহায্যকারী পরিকল্পনাকারী ষড়যন্ত্রকারী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে আদালতে উপস্থাপিত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় একজন গার্মেন্টস কর্মীকে দোকান কর্মচারীকে হত্যার কারণে এই হত্যা মামলায় এই হাসানুল হক ইনুকে আদালতে উপস্থাপিত করা হয়। আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনের সময় গণভবনে একটি মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যে কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে দেখামাত্র গুলির নির্দেশ আসলো। তাই এই হত্যার ষড়যন্ত্র পরিকল্পনা এবং মদতদাতা এবং নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে এই মামলা দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আজকে হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে জড়িত প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা অধিগত তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবী ওকালতনামা দিয়ে দরখাস্ত দিয়ে হাসানুল হক ইনুর পক্ষে তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। অপর একটি মামলায় এই নিউ মার্কেট থানা মামলায় 4 দিনের রিমান্ডে ছিল রাশেদ খান মেনন। এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সোনারে দেখানো হয় এবং এই মামলায় আরেকজন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে রাশেদ খান মেনন জড়িত এবং পরিকল্পনার সঙ্গে সে জড়িত, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমাদের তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায় তার কারণে আরও অধিগত তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারাগারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে ওকালতনামা দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যা মামলা এবং এই গণহত্যা মামলা বা এটা একটা হত্যা মামলা, এই হত্যা মামলায় আমরা আশা করছি এরা যেহেতু পরিকল্পনাকারী হিসাবে ষড়যন্ত্রকারী হিসাবে সহায়তাকারী হিসাবে মদদাতা হিসাবে তারা অপরাধজনক অপরাধের সঙ্গে তারা জড়িত এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে।